আমার কি মনে হয় জানিস মাম্মাম, ওই মেয়েটার পরীক্ষা আছে বলে মনে হয় তোর বাবা নিশ্চয়ই ওই ওই মেয়েটার পরীক্ষার হলে গেছে। গেছে তো, তুমি জানো আজ আমার শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়ির সকলের সামনে মাপি আমাকে চড় মেরেছে। কি কি বলছিস তুই এসব মাম্মাম? কি বাপি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মাম্মা, তখন হয়তো তোমাকে কিছু বলতে পারবো না, কিন্তু বাপি আজ যা করেছে আমি তার জন্য বাপি কি কোনোদিনও ক্ষমা করবো না মাম্মা, কোনোদিনও ক্ষমা করবো না, আমি ওই বাড়িতে কোনোদিনও যাবো না, কোনোদিনও যাবো না। কি হয়েছে মাম্মাম আমাকে পরিষ্কার করে বলো তুমি। তোমার বাপি তোমার গায়ে হাত দিয়েছে, তাও আবার তোমার শ্বশুর বাড়িতে গিয়ে, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই ওই মেয়েটা কিছু লাগিয়েছে, তাই জন্য তোমার বাপি এত খেপে গেছে। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee 5-এ। সবাইকে সরিয়ে কখনো একা থাকা যায় মা? তুই তুই কি করে একা থাকবি মারে? শোন, যদি সেরকম হয় তাহলে তাহলে তুই বুঝিয়ে দিবি যে তোর খুশ শাশুড়ি এই কাজটা করেছে, তুই এর মধ্যে ছিলি না, কেমন? শোন মাম্মা, যেমন করেই হোক তুই আবিকে এটা বুঝিয়ে দে যে তুই এই কাজের মধ্যে ছিলি না, যা করেছে তোর এই খুশ শাশুড়ি করেছে। তুই কিছু জানিস না কেমন? মাম্মা দরকার পড়লে কান্নাকাটি কর, কেঁদে কেটে ওকে বোঝা যে তুই তুই এই কাজ করিসনি। শোন মাম্মা, দরকার পড়লে গায়ে মাথায় হাত বুলিয়ে কাঁদতে থাক, কাঁদতে কাঁদতে ভিড়মি খেয়ে যা, তুই ওকে বোঝা তুই এটার মধ্যে ছিলি না, কেমন? এইভাবে তো একটু বলতেই হবে মাম্মাম, হয়তো না তো একটা ছেলের মন কখনো বলে। ঠিক আছে মা, আমি 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 তাই বলবো। কার সাথে কথা বলছো? মাম্মা বাপি চলে এসেছে না, আমি এখন রাখছি। হ্যাঁ কি ব্যাপার, চুপ করে রইলে যে? বলতে পারছো না কার সাথে কথা বলছো? কেন, আমার বুঝি কোনো ফোন আসতে পারে না? আর ফোন এসেছে বলে জেরাই বা করছো কেন তুমি? জেরা করার দরকার পড়েছে বলে জেরা করছি? নিশ্চয় মেয়েকে ফোন করছিলে, বা হয়তো তোমার মেয়ে তোমাকে ফোন করেছে, সব জানিয়েছি তো? হ্যাঁ জানিয়েছে। তুমি কি গো, মেয়েটার বিয়ে হয়ে গেছে, তুমি তুমি তার শ্বশুর বাড়ি থেকে তার গায়ে হাত তুলে এসেছো? হ্যাঁ হ্যাঁ তুলেছি। ও 14 পুরুষের কপাল ভালো, ওকে আমি কুপিয়ে মাটির তলায় পুঁতে দিনি, কপাল খুব ভালো। কি হয়েছে বাবা? এই যে আপনি আবার আমাদের মধ্যে এলেন কেন, যখন তখন বলালি কোয়ালি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে পড়ছেন? এই যান তো নিজের ঘরে যান, আমরা এখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু কথা বলবো, বুঝেছেন? যান ঘরে যান। তোমাকে অনেকবার বলেছি ওনার সাথে এই ব্যবহার করবে না, এইভাবে কথা বলবে না। কেন, তোমার শাশুড়ি বলে তোমার আগের বউয়ের মা হলে ওনাকে বুঝি আমাকে মাথায় নিয়ে নাচতে হবে? এই শোনো, আমার মতন মেয়ে বলে না এখনো ওনাকে এই বাড়িতে সহ্য করছে, অন্য কেউ হলে না দূর দূর করে তাড়িয়ে দিত। কেন, এই বাড়ি কি তোমার? না আমার না, কিন্তু আমার স্বামীর সম্পত্তি তো, কাজে আমার স্বামীর সম্পত্তিতে আমার থাকার অধিকার আছে, আর তার সাথে কথা বলারও হাজার বার অধিকার আছে। এবার বুঝতে পারছি, বুঝতে পারছি আমার মিমির এই অবস্থা কেন হয়েছে। আচ্ছা সোনালি, তোমার এই স্বরূপটা কোথায় ছিল, কোথায় ছিল এতদিন? তাহলে আমার টার্মস মেনে চলতাম। আরেকটা মেন কথা, তুমি মিমির সাথে কোনো যোগাযোগ রাখবে না, কোনো সম্পর্ক রাখবে না। কি বলছো তুমি এসব, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে মিমির। শালুকের সব কিছু কেড়ে নিয়েও ও আজ অব্দি ওকে নিয়ে জেলেস,
আর ব্যাপারটা এই পর্যায়ে পৌঁছে গেছে যে বাইরের লোককে ফিট করে শালুক যে পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে সেখানে তাকে ফিট করে বলেছে যে চিট পেপার তার কাগজে রাখতে হবে এবং ইনভিজিলেটর ধরবে। শালুক তো এতটা চালাক না, সে তো খুবই সাধারণ মেয়ে। তার প্রায় পরীক্ষা দেওয়াটা বন্ধ হয়ে যাচ্ছিল। কি কইতাছো তুমি? শেষ পর্যন্ত মায়াটা পরীক্ষা দিতে পারলো না। হায় 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 মায়াতে তো তাহলে আর বাঁচবই না। কেন এত বড় সর্বনাশ তোমরা করলা? কেন করলা? তার থেকে জানা জানি আসছিল না, সেই তো ভালো ছিল। শালুক শেষমেশ পরীক্ষা দিতে পেরেছে, আর দিতে পেরেছে আবিরের উদ্যোগে। ওর শ্বশুরবাড়ির অনেক লোকই ছিল ওখানে, আমি ওখানে গিয়ে পড়েছিলাম। ওখানে ইনভিজিলেটরকে চ্যালেঞ্জ করে আমাদের আবির, ওই মেয়েটাকে ডাকা হয়, মেয়েটা ভয় পেয়ে গিয়ে স্বীকার করে। ওই মেয়ে থেকেই বোঝা গেল, পুরোটা জানা গেল যে মিমি আর আবিরের মেজো কাকিমা তারা এক হয়ে ওকে 10,000 টাকা অফার করে, এবং ওদের ওই টাকার লোভে পড়ে ওই মেয়েটি যার নাম সায়ন্তী সেই কাজটা করে। কি কইতাছো? আমার নাতনি কারো তো কোনো ক্ষতি করে নাই, তাহলে তার ক্ষতি করে নিয়ে সবাই তোমার উঁচা পেরা লাগছো কেন? তার এতখানি ক্ষতি করে তোমাকে শান্তি হয় নাই? মায়েটা নিজে পড়াশোনা করিয়া নিজের পায়ে দাঁড়াইতে চায়, সেটাও তোমাকে সহ্য হইতেছে কেন গো? কেন তোমার আরেক ভাই এত সব আসিল, স্বামী পাইছে, ভালো শ্বশুর বাড়ি পাইছে, সব পাইছে, আমার নাতনি কি পাইল কত? আর তোমার মায়ের আমার নাতনির উপর কিসের এত রাগ গো? কিসের রাগ? কিসের এত হিংসা? কেমন তারা মানুষ করতো মায়েরে? আর যদি শান্তিনী বলে দেয় যে দোষী মিমি, তখন তুমি কি করবে? তখন তুমি যা বলবে আমি তাই করব। আমি আমার মেয়েকে সবার সামনে শাসন করব। আমার মেয়েকে আমি আমার আমার বাড়িতে আসা বন্ধ করে দেব। কথাটা মনে থাকবে তো? থাকবে। আজকাল কি আর সত্য কিছু প্রমাণ হয় বাবা? এখন তো মিথ্যারই জগৎ, মিথ্যারই ভরা সংসার, মিথ্যারই জয় জয়কার, এবং তাতে হয়তো এটাই প্রমাণ হইব যে শালুকই ঐশ্বর্যকে ভাসাইছে। শালুকই সত্য সত্যই টুকরি করতেছিল, ঐশ্বর্যের এতে কোনো দোষ নাই। মিথ্যার জগতে এটাই হয়। তবুও তো আমরা সত্যিই বিশ্বাস করি, যা সত্যি সেটা প্রমাণ হয়, আর কারো দেখবেন যেটা সত্যি সেটাই প্রমাণ হবে। আপনাকে একটা কথা বলি, শালুক পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা দেবে, কেউ আটকাতে পারবে না শালুককে, কেউ না। যার চারিপাশে কেউ থাকে না, তার অন্তরে ঈশ্বর বাস করেন, আর সেই ঈশ্বরের শক্তিতে ওর সব স্বপ্ন পূর্ণ হবে। আমি আপনাকে দিচ্ছি, দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।